বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা হয়তো জেনেই থাকবেন যে 1 মার্চ বিটিএস মেম্বার সুগা ভি লাইভে লাইভ এসেছিল এবং আপনারা হয়তো সেই লাইভটি দেখেও থাকবেন কিন্তু আপনারা কি জানেন যে সেই লাইভে সুগা কি কি বলেছিল আর তা না হলে আপনারা কি এটা জানেন যে সেই লাইভে কি কি মজার ঘটনা ঘটেছিল তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই লাইভের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চলেছি আর তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন বন্ধুরা প্রথমে যে ব্যাপারটা সবচেয়ে বেশি অদ্ভুত ছিল সেটা হলো সেই লাইভের টাইটেল কেননা সুগার সেই লাইভের টাইটেল ছিল আমার চুল আগের থেকে লম্বা হয়ে গেছে আর এরকম টাইটেল দেওয়ার কারণ হলো সুগার চুল সত্যি আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে আর এটা তো আমরা লাইভে দেখতেই পেরেছি আর আপনাদেরকে জানিয়ে দিই যে সুগার এই লাইভের টাইটেলটা জিমিন ঠিক করে দিয়েছিল আর এটা জিমিন নিজে প্রকাশ করেছে উইভার্সে আর এই লাইভে সুগার তার নিউ লুকে এসেছিল যা দেখে সকল আর্মিরাই অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল এমনকি সেই লাইভে সুগা অনেক গুরুত্বপূর্ণ কথা আর্মিদের সঙ্গে শেয়ার করেছিল সুগা বলেছিল যে আর্মিরা কিভাবে মার্চে হওয়া কনসার্টটা দেখতে পারবে এমনকি তারা কিভাবে টিকিট পারচেস করতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সুগা তার জন্মদিন উপলক্ষে আর্মিদেরকে কথা দিয়েছে কেননা আপনারা সবাই জানেন যে 9 মার্চ বিটিএস মেম্বার সুগার জন্মদিন আসতে চলেছে এবং সেই লাইভে সুগা আর্মিদেরকে কথা দিয়েছে যে সে তার জন্মদিনটা আর্মিদের সঙ্গে সেলিব্রেট করবে তার মানে 9 মার্চ সুগা আবারও লাইভে আসবে এবং সেই লাইভে আরেকটি মজার ঘটনাও ঘটেছিল আসলে সুগা যখন লাইভে এসেছিল তখন জেমিন সুগাকে অনেকভাবে বিরক্ত করার চেষ্টা করেছিল আর এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথমে বিটিএস আর্মিরা জেমিনকে দেখে ভূত মনে করেছিল সত্যি জেমিনকে পুরো ভূতের মতোই লাগছিল তাহলে আপনারা কে কে ভূতে ভয় পান এবং কে কে ভূতে ভয় পান না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ।